হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি মাইক্রোসফট আউটলুকে শিডিউল ইমেল সেট করবেন। হোয়াট দ্যাট ডাজ মিন শিডিউল ইমেল, মতলব আপনি আজকে রাতকে বেলা একটি ইমেল সেট করে দিন, যাতে করে অটোমেটিক কালকে সকালবেলায় যাতে সেই ইমেলটি সে আপনার ক্লায়েন্টের কাছে চলে যায় বা অ্যাকসেট্রা অ্যাকসেট্রা। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি মাইক্রোসফট আউটলুকে শিডিউল ইমেল সেন্ড করবেন। ইভেন আমি সাথে সাথে আপনাকে দেখাবো কীভাবে আপনি আউটলুক ডট কম, যেটা কি না ওয়েবমেল, সেখানেও কীভাবে আপনি এই শিডিউল ইমেল সেট করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি মাইক্রোসফট আউটলুকে শিডিউল ইমেল সেন্ড করবেন। সেই কাজটি করার জন্য প্রথমত আমি মাইক্রোসফট আউটলুকটি ওপেন করছি। ওপেন করার পর ফর এক্সাম্পল আপনি যদি যখন কাউকে নতুন ইমেল পাঠান, তখন আমরা নর্মালি এখানে যে প্লাস নিউ ইমেল তাতে ক্লিক করি এবং এখানে আমরা যে পার্সনটিকে ইমেল পাঠাতে চাচ্ছি তার ইমেলটি আমরা নর্মালি এখানে টাইপ করি। টাইপ করার পর এখানে সাবজেক্ট, সো আমি এখানে সাবজেক্ট লিখলাম হাই, যেমন আমি আমার ইমেলটি কম্পোজ করি হাই দিস ইজ রাহিম এক্সাম্পল স্বরূপ, এবং আমি এখানে ডিসক্রিপশনও দিলাম এইটা, এবং এখানে একদম উপরে ডান দিকে আপনি পেয়ে যাবেন সেন্ড লেটার। এখানে যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন আপনি এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন। আপনি কি চাচ্ছেন যে চার ঘন্টা পরে ইমেলটি পাঠানোর জন্য, অথবা আগামীকাল, অথবা আফটারনুন, অথবা দুই দিন, চার দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, অথবা কাস্টম। কাস্টম থেকে আপনি চাইলে যে পার্টিকুলার ডেটটি চাচ্ছেন সেই ডেটটি এখান থেকে চুজ করে দেওয়া। এখানে যদি আমি ফার্স্ট টাইম ওপেন করছি তাই আমাকে এরকম দেখাচ্ছে, জাস্ট আমি নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম, আমি জাস্ট স্কিপ দিয়ে দিই। সো এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল সম্পূর্ণ ক্যালেন্ডারটি। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি ডেট চুজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি জাস্ট ক্লোজ করে এখান থেকে আমি দিয়ে দিলাম ইন লাইক দিলাম টুমোরো আফটারনুন। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা দেখাচ্ছে ইউর মেসেজ উইল বি সেন্ড টুমোরো আফটারনুন, এবং অটোমেটিক যখন আপনি ক্লিক করবেন অটোমেটিক ইমেজটা একটু লাইক মানে আনহাইট হাইট হয়ে যাবে। সো এখন হয়তো আপনি ওয়ান্ডারিং যে এই ইমেলটা কোথায় আছে, সেটা দেখার জন্য আপনি একদম ইনবক্সের নিচে ড্রাফট, যেখানে কিনা আপনি একটু আগে যে ইমেলটি আপনি করেছিলেন সেই ইমেলটি এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন যে এই যে জাস্ট নাও আমি এই ইমেলটি করেছিলাম এবং আমি লিখেছিলাম যে আগামীকাল, ইভেন এইটা আমার আগে একটি ইমেল ছিল। সো এভাবে আপনি যদি চান যে ফর এক্সাম্পল যে আপনার এই সেন্ড লেটার ইমেলটি ডিলিট করে দেওয়ার জন্য, তাহলে আপনি চাইলে এখান থেকে সেই ইমেলগুলোকে আবার ডিলিটও করতে পারেন। এবং আমি আসি যে আবার আপনাদেরকে আমি দেখাই, আমি এখন আবার জাস্ট নিউ ইমেলে যাব। যাওয়ার পর এখানে আমি আমার আরেকটি ইমেল অ্যাড্রেসে পাঠাবো এবং এখানে আমি আমার না ইমেলের সাবজেক্ট এবং ডিসক্রিপশন, এবং এখানে আপনার কী করতে হবে সেন্ড লেটারে গিয়ে নিচে গিয়ে আপনি জাস্ট চুজ করে নিন আপনার পার্টিকুলার ডেট। ফর এক্সাম্পল আমি দিলাম টুমোরো মর্নিং, এবং টুমোরো মর্নিং ক্লিক করার সাথে সাথে এখানে ইউর মেসেজ উইল বি সেন্ড টুমোরো মর্নিং, এবং এটা ডাইরেক্টলি ড্রাফটে চলে আসবে। এবং ড্রাফট থেকে আপনি যদি চান যে ইমেলটাকে রিকাস্টমাইজ করেন, তাহলে এখানে ডাবল ক্লিক করে আপনি ইমেলটাকে রিকাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি চান যে এখন ইমেল সেন্ড করেন, তাহলে ডিসমিস দিস মেসেজ, এবং আপনি চাইলে এখনই ইমেলটি পাঠাতে পান। সো এভাবে খুব সহজ আপনি চাইলে মাইক্রোসফট আউটলুকে শিডিউল আকারে ইমেল পাঠাতে পারেন, অথবা আপনি হয়তো বা মাইক্রোসফট আউটলুক আপনার আউটলুকে ওপেন করেছেন এবং আপনি চাচ্ছেন যে ওয়েব মেলে, এবং আপনি চাচ্ছেন যে এখান থেকে শিডিউল আকারে ইমেল সেন্ড করার জন্য, তাহলে ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করবো নিউ মেসেজ, এবং আপনি যাকে পাঠাতে চাচ্ছেন তার ইমেলটি আমি এখানে টাইপ করবো। সো আমি আমার আমি যাকে পাঠাতে চাচ্ছি তার ইমেলটি এখানে আমি টাইপ করবো, অ্যান্ড দেন আমি এখানে অ্যাট জিমেল দিয়ে দিলাম, অ্যাট জিমেল ইমেল অ্যাড্রেসটি আমি টাইপ করলাম। টাইপ করার পর এখান থেকে আপনি আপনার সাবজেক্ট চুজ করতে পারেন হাই দিস ইজ
and then এখানে আপনি আপনার description যা যেটা আছে সেটা টাইপ করবেন এখানে একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা নরমালি যদি ইমেলটি পাঠাতে চাই তাহলে এখানে সেন্ড এ ক্লিক করে আপনি যদি চান যে এই ওয়েব মেলে মানে লেটার অন ইমেল পাঠানোর জন্য তাহলে এখানে যে ড্রপ ডাউন মেনু নিচে যে সেন্ড এর সাথে ডাউন অ্যারো তাতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন সেন্ড লেটার সো যখন আপনি সেন্ড লেটারে ক্লিক করবেন এরকম স্টাইলিশ একটি স্ক্রিন দেখতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে টাইম চাচ্ছেন সেই টাইম চুজ করতে পারবেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আগামীকাল সকাল লাইক দিলাম 10টাতে এই ইমেলটি যাতে যায় সো আমি জাস্ট সেন্ডে ক্লিক করবো সো এখন দেখতে পারবো যে আমি আমার এই ওয়েব মেলে লেফট সাইডে আমি দেখতে পারবো ড্রাফট এবং ড্রাফটে আপনি পেয়ে যাবেন একটু আগে আমি যে আপনি যে ইমেলটি শিডিউল আকারে সেন্ড করেছেন সেটি দেখাবে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে একটু লাল কালারে দেখাচ্ছে দিস ইমেল ইজ শিডিউল টু সেন্ড অন এই ব্লা ব্লা টাইমে আপনি যদি চান যে ক্যান্সেল সেন্ড তাও করতে পারেন আপনি যদি চান যে এই শিডিউল ইমেলটিকে ক্যান্সেল করার জন্য তাহলে আপনি এখান থেকে সিম্পলি ক্যান্সেল সেন্ড দিয়ে আপনাকে দেখাবে এরকম একটি স্ক্রিন অ্যাপিয়ার করবে আপনি যদি চান যে রিশেডিউল করার জন্য অথবা আপনি যদি চান যে এখনই পাঠানোর জন্য তাহলে খুব সহজে পাঠাতে পারেন সো এইভাবে খুব সহজে আপনি চাইলে আউটলুক ওয়েব মেল অথবা আউটলুক অ্যাপসের মাধ্যমে শিডিউল আকারে ইমেল পাঠাতে পারুন সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস